আমাদের মধ্যে অনেকেই হয়তো ভাবে, একটা রিলেশনশিপে আমরা যদি অনেক দিন থাকি বা অনেক মাস থাকি বা অনেক বছর থাকি, তাহলে রিলেশনশিপটা স্ট্রং হয় এবং টিকে যায়। বাট সত্যি কথা বলতে গেলে ভালোবাসা তখনই থাকে যখন একটি কাপেল একে অপরকে প্রত্যেক দিন ভালোবাসে। আর যদি কোনো কাপেলের মধ্যে এটা না থাকে, তাহলে রিলেশনশিপ একদিনের হোক বা 100 বছরের, তাদের রিলেশনশিপ কখনোই টিকবে না। বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে চলেছি হানিমুন। মুভিটি শুনতে হয়তো রোমান্টিক লাগছে, বাট ইন রিয়ালিটি এটা একটি সাইকোলজিক্যাল হরর মুভি, যাতে 30% রোম্যান্স আছে আর 70% থ্রিল। আর হ্যাঁ বন্ধুরা, এক্সপ্লেনেশনটি আপনারা ভালো করে শুনবেন, কারণ মুভির এন্ডে এমন একটি থিওরি আপনাদেরকে দেব যা শুনে আপনারা হতবাক হয়ে যাবেন, ব্যাপারটা আউট অফ নোয়ার হবে। তাহলে বন্ধুরা, উইথ দ্যাটস এ লেটস স্টার্ট দি ভিডিও। মুভি স্টার্টিংয়ে আমরা একটি কাপেলকে দেখি, যাদের একজনের নাম বি এবং আরেকজনের নাম পল। ওদের সদ্য ম্যারেজ হয়েছে। ওরা ফার্স্ট দিনে নিজেদের ম্যারেজ ফুটেজ দেখছিল, যেখানে ওরা ইন্ডিয়ান ফুড খাচ্ছিল। আর পরের দিন ওরা একটি নিরিবিলি জায়গায় হানিমুন করতে বেরিয়ে যায়। আসলে এটা বীর ছোটবেলার প্রপার্টি, যেটা একটি ছোট টাউনের বন জঙ্গল ও একটি লেকের পাশে অবস্থিত। ওই দিন ওরা খুব ভালোভাবে হানিমুন সেলিব্রেট করে। আর এরপর ওরা যখন ঘুমায়, তখন আমরা একটি লাইটকে ওদের মুখে ফ্ল্যাশ হতে দেখি, যা বাইরে থেকে আসছিল। কিন্তু ওরা এতটাই ডিপ স্লিপে ছিল যে লাইটটা খেয়াল করে না। পরদিন সকালে ওরা ব্রেকফাস্ট বানাচ্ছিল, আর হঠাৎ পল বলে, তোমার ওয়ার্ম ঠিক আছে তো? বি বলে, কেন বলো তো, তোমার কি বেবি চাই? পল এই কথায় না বলে দেয়, যা শুনে বি স্যাড হয়ে যায়। আফটার দিস ওরা লেকে বোটিং করতে যায়, যেখানে ওরা খেলার ছলে এটা রিয়েলাইজ করে লেকের জল খুব ঠান্ডা, যদিও এটা গরমকালের সময়। এরপর বিকাল হয়ে যায়, ওদের খুব খিদে পেয়ে যায়। ওরা একটি রেস্টুরেন্টের খোঁজ করতে যায়। কিছু দূর যেতেই ওরা একটি রেস্টুরেন্ট পায়, বাট সেখানকার ওনার রেস্টুরেন্টের জিনিসপত্র ফ্রাস্ট্রেশনে ভাঙছিল। সে বলে, তোমরা বেরিয়ে যাও, রেস্টুরেন্ট এখন বন্ধ আছে। ওরা চলেই যাবে, তখন লোকটি বিকে চিনতে পারে, আসলে সে বিয়ের ওল্ড লাভার, যার নাম উইল। উইল বিয়ের কাছে তার বিহেভিয়ারের জন্য ক্ষমা চায়। তখনই ওখানে উইলের ওয়াইফ অ্যানি চলে আসে, যার বিহেভিয়ার খুব আনন্যাচারাল লাগছিল। উইল এখানে সঙ্গে সঙ্গে অ্যানির হাত ধরে তাকে ভিতরে যেতে বলে, আর এরপর ওরা খাবার নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। বি উইলের ব্যবহার দেখে একটু চিন্তায় ছিল, আর রাত্রেবেলা পলকে এই কথা জানাতে, পল ভাবে বি হয়তো এখনো উইলকে ভুলতে পারেনি। কিন্তু তার এই থিঙ্কিং বি দূর করে দেয়। এরপর ওরা দুজন ঘুমিয়ে পড়ে, আর হঠাৎ রাত 3টার অ্যালার্ম বেজে ওঠে। পল ভাবে সকাল প্রায় হয়ে এসেছে, তাই সে অ্যালার্ম বন্ধ করে উঠে পড়ে। পল সকালে বোটিং এবং ফিশিং এর জন্য সব রেডি করতে যায়, আর সে দেখে বি ঘুমাচ্ছে। কিন্তু বাইরের ঘড়িতে পল দেখে যে এখন মাত্র রাত 12টা বাজে, তাই সে আবার ঘুমাতে যায়। কিন্তু এখানে বেডরুমে বি মিসিং ছিল। পল সারা বাড়িময় বিকে খোঁজে, কিন্তু কিছুই ফল হয় না। সে এবার বাইরে যায়। পল বাইরে গিয়ে বিকে উইথাউট ড্রেস নেকেড অবস্থায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে। পল তাকে ডাকতেই বি জোরে চিল্লিয়ে ওঠে, যা দেখে পল ভয়ে কেঁপে ওঠে। পল বিকে তার ড্রেস পরিয়ে রুমে নিয়ে যায়, যেখানে বিকে কি হয়েছিল জিজ্ঞাসা করতে সে বলে, আমি হয়তো ঘুমের মধ্যে স্লিপ অফ করছিলাম। পরদিন থেকে পল বিয়ের মধ্যে অনেকটা চেঞ্জ দেখতে পায়। সে নোটিস করে ব্রেকফাস্টে বি ফ্রেঞ্চ টোস্ট তৈরি করতে ভুলে গিয়েছে, যা সে প্রত্যেক দিন তৈরি করত। ইভেন ওদের আর্গুমেন্টে পল যখন জিজ্ঞাসা করে, তুমি সত্যি করে বলো কাল কি হয়েছিল, তখন বি বলে, আমি সত্যি স্লিপ অফ করছিলাম। পল বলে, আমি তোমার সঙ্গে 1000 বারের বেশি ঘুমিয়েছি, আর যে কোনোদিন স্লিপ অফ করিনি সে হঠাৎ স্লিপ অফ করছে। পরের সিনে ওরা বোটিং করতে যায়, যেখানে বি নর্মাল অ্যাক্ট করতে লাগে, বাট সাডেনলি সে পলের সঙ্গে মজা করতে করতে জলে লাফিয়ে পড়ে। বি আর পল দুজনেই জানতো জল খুব ঠান্ডা, তাহলে সে এমন কেন করলো? পল তাকে পরে জিজ্ঞাসা করতে সে বলে, আমার মনে হলো ব্যাপারটা ফানি হবে, তাই আমি ঝাঁপিয়ে পড়লাম। এরপর ওরা ইন্টিমেট হতে যায়, যেখানে পল নোটিস করে বিয়ের থাইতে কিছু একটা ক্ষতের চিহ্ন আছে। পল বলে, এটা কি করে হলো? বি বলে, ওই দিন রাতে হয়তো মশা কামড়েছিল। কিন্তু এখানে এটা দেখে বোঝাই যাচ্ছিল এত বড় ক্ষতের চিহ্ন মশার কামড়ে হয় না। পল বুঝতে পারে কিছু একটা গন্ডগোল আছে, তাই সে জঙ্গলে সেই এরিয়াতে যায় যেখানে সে বিকে পেয়েছিল। পল ওখানে গিয়ে বিয়ের ছেঁড়া গাউনটি ডিসকভার করে, যাতে একটি স্টিকি পদার্থ লেগেছিল। যাই হোক, এরপর রাত্রে পল বিকে আস করে, তুমি আমার ক্লোজ কেন আসছো না? আমার সাথে কি ইন্টিমেট হতে তোমার ভালো লাগে না? বি বলে, তেমন কোনো ব্যাপার না। এই কথা বলে সে পলের ক্লোজ এসে তাকে কিস করতে লাগে। তখনই পল বলে, তুমি তোমার হানিমুনের গাউনটি পরো, ওটা পরলে তোমার খুব বিউটিফুল লাগে। বিয়ের এই কথা শুনে যেন আকাশ ভেঙে পড়ে। সে বলে, না, আমার গাউনটি নোংরা হয়ে গিয়েছে। এই কথা শুনে পল ছেঁড়া গাউনটি বিকে দেখায়, আর ওদের এই নিয়ে প্রচুর আর্গুমেন্টস হয়। পল ইভেন তাকে জিজ্ঞাসা করে, উইল কি ওই দিন রাতে তোমার সাথে খারাপ কিছু করেছে? এরপর আর্গুমেন্টের শেষে ওরা ঘুমিয়ে পড়ে, আর সেই লাইট আবার ওদের মুখের সামনে ফ্লিকার হতে থাকে। বাট দিস টাইম পলের ঘুম ভেঙে যায়, আর সে বাইরে একজনের ছায়া দেখতে পায়। সে ভাবছিল এটা উইল। পল এই দেখে সব পর্দা ফেলে দিয়ে বন্দুক নিয়ে বাইরে বেরিয়ে যায়,
আর সে বাইরে গিয়ে কাউকে দেখতে না পেয়ে আকাশে একটি ফায়ার করে। এরপর আমরা বিকে দেখি যে একটি নোটবুকে কিছু জিনিস লিখতে থাকে, যেমন আমার নাম বি, আমার হাজবেন্ডের নাম পল, আর এটা আমার ছোটবেলার বাড়ি। ঠিক এই মোমেন্টে পল ঘরে ঢুকতে বি ডায়েরি বন্ধ করে দেয়। ওই দিন ওরা আলাদা ঘুমায় ডিউ টু দি আর্গুমেন্ট। পরদিন ওরা বোটিং করতে গেলে নিজেদের কাছে ক্ষমা যায়, আর পল বলে এখানে কিছু একটা গন্ডগোল আছে, চলো আমরা চলে যাই। বি বলে না, আমরা তো সবে হানিমুনে এসেছি। এখানে বি আর পল আবারও নিজেদের খুব ক্লোজ আসে, যেখানে পল বিকে টাচ করতে বি বিলিট করতে থাকে। বি সঙ্গে সঙ্গে কেবিনে গিয়ে বলে, আমায় একা ছেড়ে দাও, আমার জাস্ট পিরিয়ডস হয়েছে। পল তখন বলে, ইম্পসিবল, আমরা তোমার পিরিয়ডস এর ডেট দেখে হানিমুন ঠিক করেছিলাম। আমায় তুমি অনেকদিন ধরে মিথ্যা বলছো, ইনাফ, অনেক হয়েছে। এইসব তুমি না বলতে চাও, আমি তোমার ফ্রেন্ড উইলের কাছে জিজ্ঞাসা করবো। এই কথা বলে পল ওখান থেকে বেরিয়ে যায়। পল উইলের কেবিনে গিয়ে তার ওয়াইফ অ্যানিকে দেখতে পায়, যার বিহেভিয়ার খুব আনইউজুয়াল ছিল। পল থেকে উইলের ব্যাপারে জিজ্ঞাসা করতে সে ঠিকভাবে কিছু বলে না, উপরন্তু সে বলে, আমরা সেফ না এখানে, তুমি চলে যাও। পল এখানে অ্যানি থাইজেও সেই সেম চিহ্ন দেখতে পায়। এরপর অ্যানি বোট নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। পল এবার জলে উইলের রক্তমাখা টুপি ভেসে থাকতে দেখে। পল বুঝতে পারে উইল হয়তো বিপদে আছে। এই সুযোগে পল উইলের কেবিনে ঢোকে, ওখানে একটি কম্পিউটার অন ছিল। পল তাদের সিসিটিভি ফুটেজ চেক করে এবং সে তাদের লক্ষ্য করে, অ্যানিও কিছুদিন আগে সেম লাইটে শিকার হয়েছিল। ফার্দার কিছু বোঝার আগেই কম্পিউটার অফ হয়ে যায় আর লাইট ফ্লিকার হতে থাকে। পল নোটিস করে দেয়ালে কিছু নোটস লেখা আছে, তাতে লেখা আছে, আমার নাম অ্যানি, আমার হাজবেন্ডের নাম উইল। নোটস গুলো এমন ভাবে লেখা যে লেখা আমরা বিকে লিখতে দেখেছিলাম। পল ভীত অবস্থায় ওখান থেকে বেরিয়ে যায়, আর আমরা একটি শ্যাডোকে জানলার বাইরে দেখতে পাই। পল কেবিনে গিয়ে বিকে বলে, এই দেখো উইলের ক্যাপ, সে হয়তো মারা গিয়েছে। পল এখানে বলে, আমরা বেরিয়ে যাবো, চলো গাড়ি বার করি, কিন্তু বি চাবি লুকিয়ে রেখেছিল। তাই পল তখন রেগে গিয়ে বলে, যাই হোক, পল চাবি খুঁজতে খুঁজতে বির ডায়েরি পায়, আর সে তাকে কনফার্ম করে যে এই ধরনের কথা মানুষ তখনই লেখে যখন তার কিছু মনে থাকে না। এরপর পল বিকে বলে, তুমি আমার ওয়াইফ না, কোথায় বি অ্যান্সার দাও। পল বিকে ভ্যারিয়াস কোশ্চেন আস করে, যেমন বলো তো আমার নাম কি, তোমার নিজের নাম কি। এখানে বি খুব অকওয়ার্ডলি অ্যান্সার করছিল, ঠিক যেমনটা আমরা ওরাল এক্সামের সময় অ্যান্সার ভুলে গেলে দেই। এরপর পল বিকে দড়ি দিয়ে বেঁধে ফেলে, আর সে বিকে আস করে, আমাদের ফার্স্ট ডেট কোথায় হয়েছিল। এরপর সে বিকে জিজ্ঞাসা করে, আমি তোমাকে ম্যারেজের জন্য প্রপোজ কোথায় করেছিলাম। বি অনেক ভেবে বলে, আমরা ক্যাম্পিং এ গিয়েছিলাম, আর বিলিয়ন্স অফ স্টারকে সাক্ষী রেখে তুমি আমাকে প্রপোজ করেছিলে। পল বলে, না, আমরা ক্যাম্পে যাইনি, কারণ তুমি অসুস্থ ছিলে, আমি তোমায় বেডে প্রপোজ করেছিলাম। এরপর পল ব্লিডিং কেন হচ্ছে দেখতে গিয়ে একটি স্ট্রেঞ্জ জিনিসকে বিয়ের ওয়ার্ম থেকে বার করে। পল এখানে ওটাকে দেখে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, আর সে বিয়ের হাত খুলে বাইরে বেরিয়ে আসে। বিয়ে এবার পলের কাছে এসে বলে, আমি ওই দিন রাতের লাইটের দিকে অ্যাট্রাক্টেড হয়ে পড়ি, আর সেই মুহূর্তে আমি জঙ্গলের দিকে যাই, আমি অন্ধকারের জন্য কিছুই দেখতে পাচ্ছিলাম না, আর তখন একটি শ্যাডো ক্রিয়েচার এসে আমি ইমপ্রেগনেন্ট করে দেয়, আর আমি ফিল করি আমার ওয়ার্মে কিছু একটা আছে। সে পলকে আরো বলে, আমি জানতাম আমি বেশি দিন বাঁচবো না, তাই আমার লাইফের শেষ মোমেন্ট আমি তোমার সঙ্গে কাটাতে চাই। পল বলে, আমরা এখান থেকে বেরিয়ে যাব, আর তখনই সেই লাইট বিয়ের মুখে এসে পড়ে, আর বি পলকে মেরে অজ্ঞান করে দেয়। পরদিন পলের জ্ঞান ফিরতে সে নিজেকে একটি বোটে বাঁধা অবস্থায় পায়। সে পলকে বলে, জলের তোলায় ওরা তোমাকে খুঁজে পাবে না। পল বলে, তুমি কি পাগল হয়ে গেছো, আমি জলের তোলায় নিঃশ্বাস প্রশ্বাস নেবো কি করে, আমি মরে যাব। বাট বি তার কোনো কথা শোনে না, আর সে পলকে অ্যাঙ্কার দিয়ে জলে ফেলে দেয়, অর্থাৎ অ্যাপিয়ারেন্টলি উইল আর পল এইভাবেই মারা যায়। এরপর আমরা বিকে দেখি যার স্কিন ডিকে হয়ে যাচ্ছিল এবং সে নিজের ওয়েডিং এর টেপ দেখছিল। ওখানে এবার অ্যানি চলে আসে, আর ওরা দুজন মিলে সেই লাইটের ডাইরেকশনে যেতে থাকে, আর বন্ধুরা হেরির সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এবার আপনাদেরকে দুটো থিওরি দেবো, একটা থিওরি সিম্পল যেটা ম্যাক্সিমাম লোক বিশ্বাস করে, আসলে ওখানে এলিয়েন্সরা টাউনটিকে ঘিরে ফেলে আর তারা হিউম্যানসদেরকে প্রেগনেন্ট করে বংশ বিস্তার করে। হেরির সাথে ওরা লাইটের মাধ্যমে মানুষকে ম্যানিপুলেট করতে পারে, যেমনটা ওরা বিয়ের সাথে করেছিল, আর এই ম্যানিপুলেশনের ফলে মানুষ নিজের আইডেন্টিটি ভুলে যায়, এবং এই ক্রিয়েচার্সরা মানুষের আস্তে আস্তে মুছে যাওয়া মেমোরিগুলোকে ইউজ করে, এবং এই মেমোরিকে ওরা ইউটিলাইজ করে মানুষজনকে বোকা বানায়। এবার আসা যাক মোস্ট ইন্টারেস্টিং থিওরিতে। অ্যাকর্ডিং টু দিস থিওরি, বি অনেক আগেই মারা গিয়েছে, মানে হানিমুনের আগেই, আর আমরা মুভিতে যেটা দেখি সেটা পলের ফিলিংস না। এখানে আমি হাওয়ায় তীর মারছি না, এখানে এভিডেন্সও আছে। এই থিওরির অনুযায়ী বি ওয়েডিংয়ের আগেই প্রেগনেন্ট হয়ে যায়, আর যেহেতু পল বাচ্চা চায় না, তাই সে নিজে নিজেই অ্যাবর্শন করে নেয়। এই জন্য আমরা মুভি স্টার্টিংয়ে দেখি পল বিয়ের উম নিয়ে একটু চিন্তায় ছিল, আর তারপরে সব থেকে বড় এভিডেন্স হচ্ছে বি যখন বেডে পড়েছিল তখন আমরা পলের মুখে শুনতে পারি বি অসুস্থ ছিল। হয়তো পাস্টে বি ডাইমেনশিয়াতে সাফার করছিল, আর অ্যাবর্শনের ফলে সে অসুস্থ হয়ে যায়। বন্ধুরা, ডাইমেনশিয়ার মানে স্মৃতিভ্রম, যেহেতু বি ডাইমেনশিয়া হয়েছিল তাই পলের মনে হয় সে একটি অন্য পার্সন। এবার আসতে থেকে ইন্টিমেটের দিকে, রাহা নেই জাতা। পল যখনই ইন্টিমেট হওয়ার ট্রাই করে তখনই বি বিলিট করে,
আসলে অ্যাবর্শনের পরে ইন্টিমেট হওয়া যায় না, আর এটা একটি মেডিকেল কশন, তাই পাস্টে বি হয়তো এমন ভাবে পলকে অ্যাভয়েড করেছিল। আর পল মনে করতো বির অন্য কারোর সাথে সম্পর্ক আছে। তাহলে এবার আসা যাক মিস্টিরিয়াস লাইটের ব্যাপারে। তাহলে ওই লাইটটা আসলে কি? আসলে স্বর্গ বা হেভেনকে অথবা মৃত্যুকে আমরা কিন্তু একটি লাইট হিসেবে দেখি, আর আমরা জানি মৃত্যু ইনএভিটেবল, তাই মৃত্যু আসলে সে মৃত্যুর দিকে যাবেই যাবে। এই জন্য ওই লাইটকে দেখে পল অনেক চেষ্টা করে যাতে বি তাকে ছেড়ে না যায়। হয়তো এই কারণে সে পদ্মগুলোকে ঢেকে দিয়েছিল। এছাড়া মুভি স্টার্টিং এ আমরা ইন্ডিয়ান ফুড খেতে দেখি ওদেরকে, মানে ওভারঅল ওরা হয়তো ওয়েডিং নাইটে ইন্ডিয়ান ফুড খেয়েছিল, আর তারপরেই বি অসুস্থ হয়ে পড়ে। এরপরে অ্যাবর্শনের স্ট্রেস আর ডাইমেনশিয়ার ফলে বি মারা যায়। এবার আসা যাক মুভির শেষের দিকে। পল একটি অ্যাঙ্কারের সাথে ডুবে যাচ্ছিল। ওই ডুবে যাওয়াটা পলের অ্যাঙ্গার, ফ্রাস্ট্রেশন এবং দুঃখকে সিম্বলাইজ করে। সে নিজের বাচ্চাকে হারিয়েছে, সে বিকে হারিয়েছে, এবং সব থেকে বড় সে নিজেকে হারিয়েছে। আর পার্সোনালি আপনারা কোন থিওরিতে বিলিভ করেন সেটা একটি ভ্যালিড পয়েন্টের সঙ্গে কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, মুভি দেখতে থাকুন, এক্সপ্লেনেশন শুনতে থাকুন, এবং হানিমুন কাপেলদের জন্য প্রে করতে থাকুন। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।